আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি মজিবুর মহিলা কলেজ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কূটনৈতিক যুক্তিবিদ্যা। কূটনৈতিক কি? সাধারণত আমরা কোনো কিছু নির্দেশ করার বোঝার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বলা হয় প্রতীক। যেমন আমি যদি এভাবে টিক দেই তাহলে কোনো প্রশ্নের উত্তরে আমরা মনে করি যে সেটা সঠিক, আবার যদি এভাবে ক্রস দেই তাহলে বুঝতে হবে সেটা ভুল। এখানে কিন্তু আমাদের লিখে দিতে হয় না যে এটা সঠিক এটা ভুল। কেন দিতে হয় না বন্ধুরা? এই জন্যই দিতে হয় না যে আমরা জানি এর অর্থটা কি। আমরা জানি ঠিক অর্থ সঠিক আর ক্রস অর্থ বেঠিক বা ভুল। অতএব কোনো কিছু বোঝার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি নির্দেশ করার জন্য তাকে বলা হয় কূটনীতি। এখন কূটনীতি কি? যুক্তিবিদ্যা আমাদের যুক্তিবিদ্যায় একটি বিশেষ স্থান দখল করে আছে। আমাদের যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল থেকেই মূলত কূটনীতি যুক্তিবিদ্যা ব্যবহার শুরু হয়েছিল, অতি সংক্ষিপ্ত আকারে হলো, যার জন্য এর গুরুত্ব দিন 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 বৃদ্ধি পেতে থাকে। আধুনিক যুক্তিবিদ্যায় বিশেষত কূটনৈতিক যুক্তিবিদ্যায় কূটনৈতিক ব্যবহার এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আধুনিক যুক্তিবিদ্যা মূলত কূটনৈতিক নির্ভর। আমরা কূটনৈতিকের মাধ্যমে একটা যুক্তির বৈধতা অবৈধতা, একটা যুক্তির মাধ্যমে একটি বচনের সত্যতা মিথ্যতা মিথ্যাতা ইত্যাদি কি করতে পারি, প্রমাণ করতে পারি। কূটনৈতিক যুক্তিবিদ্যা কাকে বলে? সাধারণত যে যুক্তিবিদ্যা কূটনীতি নিয়ে আলোচনা করে তাকে কূটনৈতিক যুক্তিবিদ্যা বলা হয়। এখন আসি কূটনীতি কি। প্রথমে আমি একটু বলছিলাম যে ইচ্ছাকৃতভাবে যখন আমরা কোনো কিছুকে অন্য কোনো কিছু কূটনীতি হিসেবে সংকেত হিসেবে ব্যবহার করি তাকে আমরা কূটনীতি বলি। এখন এই কূটনীতি হিসাবে আমরা যেরকম টিক ক্রস হিসাবে ব্যবহার করতে পারি, আবার একইভাবে পি কিউ আর অথবা পি কিউ আর ইত্যাদি ব্যবহার করতে পারি। এখানে তোমরা একটু লক্ষ্য রাখো, দেখা যাচ্ছে যে টিক এবং ক্রিস এখানে দেখানো হয়েছে। এটা আমাদের বাস্তবতায় আমরা অনেক বেশি ব্যবহার করি, যার জন্য আমি এই উদাহরণটা নির্দেশ করছি। এখন আমরা সাধারণত রাস্তাঘাটে যখন চলাফেরা করি দেখা যাবে বিভিন্ন ধরনের বাতি আমরা দেখতে পাই, লাল সবুজ হলুদ। তোমরা কি কখনো চিন্তা করেছো কেন এসব ব্যবহার করা হয়? এসব ব্যবহার করা হয় মূলত গাড়ি চলা থামা এর জন্য। রাস্তায় চলতে চলতে দেখবে গাড়ি থামে গেল, এর কারণ হলো যখন লাল বাতি জ্বলে তখন গাড়ি থেমে যায়, আবার একইভাবে যখন সবুজ বাতি জ্বলে তখন কিন্তু গাড়ি চালু হয়ে যায়। যদিও বর্তমানে আমাদের দেশে এটি ব্যবহার খুব কম, কিন্তু উন্নত দেশগুলিতে এটা দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে এবং এই নিয়মটি ডিজিটালাইজও করা হয়েছে অনেক দেশেই, যার কারণে কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে তাহলে খুব সহজে সেটা বোঝা যায়। এখন আসে যুক্তিবিদ্যায় ব্যবহারের, যুক্তিবিদ্যায় কূটনৈতিক ব্যবহারের উপযোগিতা বা উপকারিতা বা গুরুত্ব। তোমরা নিশ্চয় শুনেছ যে যুক্তিবিদ্যায় কূটনৈতিক ব্যবহার কেন আমরা করি, তার কিছু ইঙ্গিত আমি শুরুতেই দিয়েছিলাম। আমাদের ব্যবহারিক দৈনন্দিন জীবনেও কিন্তু কূটনৈতিক ব্যবহারের কি আছে, গুরুত্ব যথেষ্ট পরিমাণে রয়েছে। এখন আমাদের যুক্তিবিদ্যার আলোকে কূটনৈতিক ব্যবহারের গুরুত্ব আমি সংক্ষেপে আলোচনা করব। এখানে তোমরা দেখো একটি উদাহরণ, যদি শিক্ষার্থী শ্রেণীতে উপস্থিত থাকে তবে ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী শ্রেণীতে উপস্থিত আছে অতএব ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এটা একটা যুক্তি। এই যুক্তিটিকে আমরা অতি সংক্ষেপেই কিন্তু প্রকাশ করতে পারি। আমরা যদি শিক্ষার্থী শ্রেণীতে উপস্থিত আছে এর জন্য পি ক্লাস অনুষ্ঠিত হবে এর জন্য কি ধরি, এবং যদি তবে এর কূটনীতি হিসেবে ইমপ্লাইজ ব্যবহার করি
তবে এই যুক্তিটি অতি সংক্ষেপে আকার দাঁড়াবে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, এটা হলো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য হলো কিউ, অতএব সিদ্ধান্ত হবে কিউ, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য হলো পি ইমপ্লাইজ কিউ, অপ্রধান আশ্রয় বাক্য পি, অতএব সিদ্ধান্ত হলো কিউ। এখন আমাদের এখানে এইটুকু দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে যুক্তিটা বৈধ না অবৈধ, অর্থাৎ একটা যুক্তিকে খুব সহজে সংক্ষেপে আমরা এখানে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আমরা যখন ভাষায় প্রকাশ করতেছি তখন আমাদের অনেক শব্দ বাক্য ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা যুক্তির মাধ্যমে ইয়া প্রতীকের মাধ্যমে ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু অত বেশি বাক্য শব্দের ব্যবহার প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমরা প্রতীককে আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি। প্রতীক কীভাবে আমাদের যুক্তিবিদ্যায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা আমি একটি একটি করে এখন তোমাদের বোঝানোর চেষ্টা করব। নম্বর এক, প্রতীকের মাধ্যমে একটি জটিল যুক্তিকে অতি সংক্ষেপে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারে। ভাষা প্রকাশিত একটি যুক্তির তুলনায় প্রতীকের মাধ্যমে প্রকাশিত যুক্তিকে খুব সহজেই বোধগম্য হয়। প্রতীকের মাধ্যমে একটি জটিল যুক্তিকে আমরা খুব সংক্ষেপে কিন্তু বা সহজে প্রকাশ করতে পারি। এরপর দেখো, সাধারণ ভাষায় যুক্তিকে উপস্থাপন করতে গিয়ে অনেক সময় কিছু দোষ ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে যায়, অনেক শব্দ অস্পষ্টতা, ব্যর্থকতা ইত্যাদি থাকে। যেমন আমাদের বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় আমরা যদি যাই, একটি শব্দ বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার আমরা করে থাকি, কিন্তু এটিকে আমরা যদি প্রতীকের মাধ্যমে ব্যবহার করি তখন এর অর্থ বুঝতে আমাদের কোনো জটিলতা হবে না। সাধারণত আমরা পানি বলতে খাবার পানিকে বুঝি, আবার বাংলা আরেকটা প্রতীক শব্দ হলো পানি, শব্দের অর্থ হলো নীর। তাহলে এখন আমরা যখন নীর শব্দটি ব্যবহার করব তখন দেখা গেল যে যারা এই শব্দটার সাথে পরিচিত নয় সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কি, কিন্তু আমরা যদি প্রতীকে সংক্ষেপে প্রকাশ করি, প্রতীক অর্থাৎ পানি বা নীর এর প্রতীক হিসাবে যখন আমরা পি বা কি ব্যবহার করব তখন কিন্তু আর এর অস্পষ্টতা থাকবে না, সহজে আমরা এটা বুঝতে পারব। এরপর প্রতীকের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারি, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের আমাদের কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় বিষয় থাকে, এর মধ্যে থেকে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা গ্রহণ করব, যেটুকু যেগুলো বেশি খুব বেশি প্রয়োজন নয় সেগুলোকে আমরা বর্জন করব। কিন্তু ভাষার ক্ষেত্রে আমরা সব চাইলেই খুব সহজেই সব বিষয়, অর্থাৎ বড় একটা অনুচ্ছেদকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগে বা খুব বেশি কষ্টসাধ্য হয়, কিন্তু আমরা যদি প্রতীকের মাধ্যমে ব্যবহার করি তাহলে আমাদের জন্য সেটা খুব সহজ হয়ে যায়। এরপরে একটা জটিল অনুমান প্রক্রিয়া আমাদের অনেক চিন্তা করে এবং একটি সিদ্ধান্ত স্থাপন করতে হয়, যার কারণে ভাষায় প্রকাশের চিন্তা যে কোনো দিকে অগ্রসর হতে পারে, অর্থাৎ আমাদের যে মূল টার্গেট থাকে যুক্তির বৈধতা বা বচনের সত্যতা মিথ্যতা সেটা নির্ধারণ করতে গিয়ে আমরা যখন ভাষার মাধ্যমে নির্ধারণ করি সেক্ষেত্রে এক একজনের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে, যার কারণে একটা যুক্তির বৈধতা অবৈধতা খুব সহজে তার জন্য নির্ণয় করা যেমন কঠিন হয় একইভাবে একটা বচনের সত্যতা মিথ্যতা নির্ণয় করাও তার জন্য অনেক জটিল হয়ে পড়ে, কিন্তু এটাকে যদি আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি তাহলে খুব সহজে আমরা প্রকাশ করতে পারব। এখানে দেখা যাচ্ছে কি, যেমন আমি যদি বলি পি ভেল কিউ, এটা একটা কিন্তু বাক্য বা বচন, এটাকে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ আমরা যদি একটা ভাষার যে প্রকাশ করি বচনকে যে ছাত্রটি হয় সৎ না হয় অসৎ, তাহলে এর প্রতীক হিসাবে আমরা পি ভেল কিউ ব্যবহার করতে পারি, অর্থাৎ ছাত্রটি সৎ এর জন্য পি, ছাত্রটি অসৎ এর জন্য কিউ। এর মাধ্যমে আমাদের কিন্তু সময় অর্থ সব কিছু কী হচ্ছে, বিশেষত ভাষা প্রকাশিত মানে যে দৃষ্টিভঙ্গি এক একজনের এক একটা রকম হচ্ছে, কিন্তু আমাদের প্রতীকের ক্ষেত্রে তা হচ্ছে না,
এটা একেবারে সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল হচ্ছে, যার কারণে এখানে অস্পষ্টতা থাকছে না। কিন্তু আমি যখন ভাষার মাধ্যমে প্রকাশ করব তখন আমাদের কাছে বিষয়টা অনেকটাই অস্পষ্ট। প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও সময়ের দিক থেকে অনেকটা মিতব্যয়ী হতে পারি। আমরা কোনো কাজ যখন করতে যাই তখন প্রথমত যুক্তিবিদ্যার ভাষা যদি বলতে চাই তাহলে প্রকল্পের মাধ্যমে আমরা হাজারো চিন্তা মাথায় আসে। এখন যে কোনো বিষয়ে আমরা যদি সিদ্ধান্তই গ্রহণ করতে চাই বা একটা কাজ তার পূর্ণ পূর্ব পরিকল্পনা করতে চাই তাহলে আমাদের অনেক চিন্তা মাথায় আসে। একইভাবে আমাদের বাস্তব জীবনে চলতে গেলেও বিভিন্ন সমস্যার যখন আমরা সম্মুখীন হয় তখন অনেক চিন্তা আমাদের মাথায় প্রবেশ করে। কিন্তু আমরা যদি প্রতীকের মাধ্যমে খুব সহজে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করি, সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে হতে পারে, আমাদের ভাষাকে প্রতীকের মাধ্যমে ব্যবহার হতে পারে, তাহলে আমাদের জন্য কাজটি খুবই সংক্ষেপে হয়ে যাবে, অর্থাৎ আমাদের সময় অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমার শ্রম এবং সময় দুটাই বেঁচে যায়। প্রতীক হলো একটি কৌশল যা ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক অর্থের পার্থক্য সুস্পষ্ট করতে পারি, যেটি কিছুক্ষণ আগেই আমি একটু দেখালাম। যেমন আমাদের যে সমার্থক শব্দগুলি থাকে সেই সমার্থক শব্দগুলি কিন্তু এক এক সময় এক এক রকম অর্থ হয়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে গিয়ে আমরা এই সমস্ত ভুলে ফেলি। একজন বৃদ্ধ বয়স্ক তার নাতিকে ডাকছে, এ সোনা তুমি এদিক চলে এসো, অন্যরা শুনে খিলখিল করে হাসতেছে যে কী বলে চাচা, কিন্তু আসলে চাচা যে বেঠিক বলেনি সেটা তারা বুঝতেই পারেনি। এর কারণ হলো তার নাতির নাম হলো সোনা, এই জন্য সে ডাকতে চায় সোনা তুই এদিক আয়। এখন যদি আমরা বলি যে বর্তমান সোনার মূল্য কত, তাহলে এখানে যে অর্থ দাঁড়ালো বর্তমানে সোনার বাজার মূল্য কত, অর্থাৎ প্রতি ভরি সোনার দাম কত, তাহলে এখানে একটি সোনা বলতে দাঁড়ালো মূল্যবান বস্তু, মূল্যবান বস্তু। কিন্তু প্রথমে যখন আমি বলেছিলাম একজন বয়োবৃদ্ধ তার নাতিকে ডাকছে এই সোনা এদিক আয়, তখন কিন্তু সোনা শব্দের অর্থ হইল একজন বালকের নাম, একজন বালকের নাম, অর্থাৎ শব্দ কিন্তু একটি, সোনা একসময় হয়ে যাচ্ছে বালকের নাম, একসময় হয়ে যাচ্ছে একটি মূল্যবান বস্তু। কী কারণে এরকম হচ্ছে? আমাদের ব্যবহারের কারণে। কিন্তু আমরা যদি এটিকে প্রতীকের মাধ্যমে ব্যবহার করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা আর এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ব না যে এটা কোনো মানুষের নাম না বস্তুর নাম। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা একথা বলতে পারি যে যুক্তিবিদ্যা আমাদের যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। প্রতীক ভাষা আমাদের বচন বৈধতা অবৈধতা নির্ণয়ে যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে, এর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের শ্রম সময় অর্থের লাঘব করে। এখন আসি প্রতীক ও সংকেত। প্রতীক বলতে কী বোঝা তা তোমরা ইতিপূর্বে বুঝতে পেরেছ, এখন আমরা আসি সংকেত। অনেকে বলে যে সংকেত দেশ, এখন সংকেত দেশ কিসের সংকেত দেবে, তার অর্থ হলো জানান দেশ। এই সংকেত আমরা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়ে থাকি, আবার কোনো একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করতে পারে, একজন ব্যক্তি তার পারিবারিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সংকেত ব্যবহার করতে পারে। সংকেতটা কি? যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে সূচিত করে, কোনো বিষয়ের প্রতিনিধি হিসাবে কাজ করে তাকে বলে সংকেত। এখন আসি সংকেত বিষয়ে আমাদের দার্শনিক মতবাদ।
দার্শনিক জন হাসপারসের মতে কোনো বিষয় যখন কোনোভাবে অন্য কোনো বিষয়কে নির্দেশ করে বা আভাস দিতে পারে তখন তাকে সংকেত বলে। যেমন আকাশ যখন ঘন কালো মেঘ দেখা দেয় তখন আমরা মনে করি কি বৃষ্টি হবে। তার অর্থ দাঁড়ালো এই যে এখানে মেঘ হলো বৃষ্টির সংকেত। এখন এই সংকেত সাধারণত দুই প্রকার হতে পারে, স্বাভাবিক সংকেত, কৃত্রিম সংকেত। এখন কোনটা স্বাভাবিক সংকেত, কোনটা কৃত্রিম সংকেত? সাধারণত প্রাকৃতিক যে সংকেতগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংকেত। কিছুক্ষণ আগে যে বললাম ঘন কালো মেঘ হলে আমরা মনে করি বৃষ্টি হবে, তাহলে এই যে বৃষ্টির সংকেত হিসেবে আমরা মনে করতেছি ঘন কালো মেঘ, এটা হলো স্বাভাবিক সংকেত। কৃত্রিম সংকেত আমরা আমাদের নিজস্ব বিষয় খুব সহজে বোধগম্য করার জন্য যে সমস্ত সংকেত ব্যবহার করি সেগুলোকে বলা হয় কৃত্রিম সংকেত। কৃত্রিম সংকেত যেমন রাস্তা, গাড়ি থামানো চলার জন্য লাল ও সবুজ বাতি ব্যবহার করা, এছাড়া আমরা যদি দেখি রাস্তায় এরকম জেব্রা চিহ্ন দেওয়া, তা জেব্রা চিহ্ন আমাদের কিসের সংকেত বহন করে? যে এই দিক দিয়ে রাস্তা পারাপার নিরাপদ, অর্থাৎ নিরাপদ রাস্তা পারাপারের সংকেত বহন করে জেব্রা ক্রসিং। একইভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি গোল দিয়ে ক্রস দেওয়া, বিশেষত বৈদ্যুতিক বিভিন্ন যেখানে সার্কিট একত্র থাকে বা ট্রান্সমিটার থাকে সেখানে বড় করে এরকম কিছু ভূতের ছবি দিয়ে ক্রস দিয়ে রাখে, যেটা হলো ডেঞ্জার। এর দ্বারা আমরা কি বুঝি যে ভয়ঙ্কর, তাহলে এখানে ভয়ঙ্করের প্রতিক্রিয়া সংকেত বহন করছে, এটাও আমাদের স্বাভাবিক সরি কৃত্রিম সংকেত। আমরা আমাদের বোঝার জন্য যে সংকেতগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে সেগুলোই হলো কৃত্রিম সংকেত। এখন আসি প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য। আসলে অনেক সময় প্রতীক এবং সংকেতকে আমরা একইভাবে মনে করি, দুটার মধ্যে এরপরও বেশ কিছু পার্থক্য রয়েছে। তোমরা এখানে দেখো এক নম্বর বলা হয়েছে প্রতীক সবসময় মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল, কিন্তু সব সংকেত সবসময় আমাদের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল করে না। তার অর্থ হলো প্রতীকটা আমরা ব্যক্তি মানুষ হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, সমাজ হতে পারে, আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো প্রতীক ব্যবহার করে থাকি, কিন্তু সংকেতটা আমাদের ব্যবহার এবং ব্যাখ্যার উপর নির্ভর করে না। যেমন আমরা যদি বলি প্রবল বন্যা, প্রবল বৃষ্টিপাত হয়েছে, অতএব কি হতে পারে? বন্যা হতে পারে। এখন এখানে বন্যা আমরা চাইলেই থামাতে পারবো না, এর থামাতে পারে কে? একমাত্র স্রষ্টা তথা আল্লাহ। কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা চাইলেই আমার নিজের মতো দিতে পারবো না, এটা প্রাকৃতিক, যার কারণে এটা আমাদের উপর নির্ভর করে না। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত কাজে কিছু প্রতীক নিজের মতো ব্যবহার করতে চাই তাহলে কিন্তু করা সম্ভব। কেমন, আমি কম্পিউটারে যদি ফাইল সেভ করতে চাই যেগুলো দেখালো অতি আবশ্যিক, তার জন্য আমি প্রতীক হিসাবে দিলাম ভিই, তার ভিতে ভেরি ইট এসেন্সিয়াল। এর দ্বারা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর সংকেত পাচ্ছি যে এটা হলো আমার জন্য ভেরি এসেন্সিয়াল ফাইল। আবার এল দিয়ে যদি এল ই দিলাম, লেস সরি এল আই দিলাম যে লেস ইম্পর্টেন্ট, তারপর তো এই ফাইলগুলো আমার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, তাহলে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি কিন্তু সংকেত ব্যবহার করতে পারছি, যার কারণে এর ব্যাখ্যা বিশ্লেষণ এক একজনের কাছে এক এক রকম হবে। অর্থাৎ একজন সংকেত কী কারণে কীভাবে ব্যবহার করছে এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক বা রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু প্রাকৃতিক সম্পদটা সংকেতটা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের উপর নির্ভর করে না। এরপর আসা সব প্রতীককে সংকেত বলা যায়, কিন্তু সব সংকেতকে প্রতীক বলা
যায় না কেবলমাত্র কৃত্রিম সংকেতকে প্রতীক বলা যায় যেসব সংকেতের অর্থ ও ব্যবহার পূর্ব থেকে স্থির করা হয়েছে কেবলমাত্র সেসব সম্পর্কেই প্রতীকের মর্যাদা পায় অর্থাৎ সব প্রতীককে সংকেত বলা যায় যায় কিন্তু সব সংকেতকে কি বলা যায় না প্রতীক বলা যায় না অর্থাৎ প্রাকৃতিক এবং কৃত্রিম সংকেত এর মধ্যে থেকে কেবলমাত্র কৃত্রিম সংকেতগুলোকে প্রতীক বলা যায় কিন্তু প্রাকৃতিক গুলোকে সংকেত বলা যায় না নাম্বার 3 সংকেতের ক্ষেত্র অনেক বেশি কিন্তু প্রতীকের ক্ষেত্র অনেক কম এই হিসাবে প্রতীককে সংকেতের অন্তর্গত একটি শ্রেণী বলা যায় অর্থাৎ সংকেতের ক্ষেত্র অনেক বেশি কিন্তু প্রতীক সেই তুলনা অনেক কম চার নম্বর সংকেতের সাথে সংশ্লিষ্ট বিষয়ের যে সম্পর্ক তা হলো সরাসরি সম্পর্ক কিন্তু প্রতীকের সাথে সংশ্লিষ্ট বিষয়ের যে সম্পর্ক তা হলো পরোক্ষ সম্পর্ক অর্থাৎ সংকেতের সাথে সংশ্লিষ্ট বিষয়ের সম্পর্কটা পরোক্ষ না কিন্তু প্রতীকের ক্ষেত্রে হলো পরোক্ষ পরিশেষে আমরা বলতে পারি যে উপরে পার্থক্য থাকলেও এদের কোনো বিধিবদ্ধ পার্থক্য নেই তাই একজনের কাছে যা সংকেত তা অপরজনের কাছে প্রতীক হিসেবে গণ্য হতে পারে আশা করি প্রতীক এবং সংকেত বিষয়ে তোমরা একটা ধারণা পেয়েছো ধন্যবাদ সবাই ভালো থাকো